হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সমুদ্দিন খন্দকার, টেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সিলেকশন পেন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেপ। অর্থাৎ পাওয়ার পয়েন্টের শেপের মধ্যে আমরা কীভাবে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সিলেকশন পেন ইউজ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্ট স্টার্টের মধ্যে প্রথম আমরা ইনসার্ট টেপে এসে আমরা এখান থেকে ধরেন একটা শেপ নেই, তো আমি এখান থেকে এই শেপটা নিলাম। নেওয়ার পরে এখন এই যে প্লাস আসলে আমরা ড্রাগ করে শেপটা তৈরি করি। করার পরে এখন আমরা বলছি কি, আমাদের এই যে শেপ নেওয়ার পরে আমাদের শেপের মধ্যে আমরা কি দেখব, আমাদের এই যে অ্যারেঞ্জ এই যে অপশনের মধ্যে যে যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন এই কাজগুলো দেখবো। এখান থেকে আমাদের অপশনগুলো কিন্তু এখন ডিজেবল হয়ে আছে। কেন ডিজেবল আছে, কারণ আমাদের এখানে একাধিক শেপ নিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। একটা শেপ থাকলে কিন্তু এই অপশনগুলো ইনেবল হবে না। তাহলে এখন আমাদের ইনেবল করার জন্য আমরা একটা শেপ আছে, তাহলে এখন আমরা আরও শেপ নিয়ে আসি। তো নেওয়ার জন্য আমরা এই যে ইনসার্ট শেপ থেকে এখানে যাই, যার পরে ধরুন আমরা এখান থেকে এই হার্ডের শেপটা নিয়ে আসলাম। বাস এখন করুন এই শেপ নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে অপশন দুইটা ইনেবল হয়ে গেল, দুইটা শেপ নেওয়ার সাথে সাথে। এখন আমরা আরও শেপ নিতে গেলে আবার এখানে যাব, যার পরে এখান থেকে ধরুন আমরা কোন শেপটা ধরুন এখান থেকে আমি ধরুন এই শেপটা নিলাম। বাস এইভাবে আমি তিনটা শেপ নেওয়ার পরে এখন এখানে তিনটা শেপের মধ্যে আমি ধরুন তিন ধরনের কালার রাখি। এই শেপের মধ্যে আমি শেপ ফিরে যাই, এখান থেকে ধরুন আমি এই কালার দিলাম, এটার মধ্যে আমি শেপ ফিরে যাই, ধরুন এখান থেকে ধরুন এই কালার দিলাম, এখান থেকে এই কালার দিলাম। বা দেওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে এই যে শেপটা আছে এই শেপটা এখানে রাখলাম, তারপর এই শেপটা ধরে আমি এটার উপরে নিয়ে আসি, তারপর এই শেপটা ধরে আমি এখানে এটার উপরে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এই যে সবার নিচের যে শেপটা আছে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে সবার নিচের শেপটা আমি কি করব, এখন সবার উপরে নিয়ে আসবো। সবার নিচের শেপটা আমি এই যে উপরের শেপের উপরে নিয়ে আসবো, মানে সবার উপরে চলে আসবে। তাহলে কি করতে হবে, আমাকে এই যে ব্রিং ফরওয়ার্ডের আমি এখানে ক্লিক করব। করার পরে যে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, আমি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলে তাহলে কি আসবে, আমার নিচ সবার নিচ থেকে সবার উপরে শেপটা চলে আসবে। এখন আবার যদি সবার নিচে নিচে যাই তাহলে কি করতে হবে, আবার আমরা এখানে সেন্ড ব্যাক করে যাব, যার পর এই দেখুন লেখা আছে সেন্ড টু ব্যাক। আমরা যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি তাহলে আবার সবার নিচে চলে গেল, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তারপর আমাদের এই যে মিডলের যে শেপটা আছে এই শেপটা যদি আমাদের উপরের শেপের উপর আনতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা ব্রিং ফরওয়ার্ডে যদি আমরা ক্লিক করি তাহলে চলে আসলো উপরে। আবার যদি আমরা এখানে এটা এটার নিচে নিতে যাই, যে এই যে মিডলের শেপটা আছে রেড কালারের এটা নিচে নিব, তাহলে আবার এখানে আমরা যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি নিচে চলে গেলো। অথবা ধরুন আমরা এই যে এখান থেকে যাই এখানে যাই, যার পরে ধরে এই যে ব্রিং ফরওয়ার্ড এটা এটা সেম জিনিস, এখানে এইভাবে ক্লিক করলে হবে। অথবা ধরুন আবার যদি আমরা নিচে নিতে যাই তাহলে আবার এই যে এখানে ক্লিক করে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে দিলে সেম কাজটা করবে। তো এইভাবে কিন্তু আমরা এখানে কাজটা করতে পারি। তারপরে তো আমরা এখানে ধর মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এখানে কিন্তু অপশন দিলে দেওয়া আছে যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, মানে এখানে যে দুটো অপশন দেওয়া আছে এখান থেকে আমরা করতে পারি। বাস আপনি এক জায়গাতে করলেই হবে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড এই বিষয়গুলো ইউজ করতে পারি আমাদের শেপের মধ্যে। বাস তারপর এখন আমাদের এই দুইটার পরে দেওয়া আছে কি, এখন আমাদের এখানে সিলেকশন পেন। তো এই সিলেকশন পেনের কাজটা কি করে, আমরা সিলেকশন পেনে ক্লিক করি, করার পরে ধরুন এখানে আমাদের বর্তমানে কোন শেপটা সিলেক্ট করা আছে, এই যে হার্ট 29 এই শেপটা সিলেক্ট করা আছে। এখন যদি এখানে আপনার অনেকগুলো শেপ দেওয়া থাকে, আপনি অনেকগুলো শেপ ধরেন যে আপনি সিলেক্ট করতে গেলে কি করবেন, আপনি ধরুন একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল কে চাপ ধরে রেখে আপনি এই যে পরেরটা সিলেক্ট করবেন বা এইভাবে পরেরটা সিলেক্ট করবেন। কিন্তু এইভাবে সিলেক্ট না করে আপনি যদি যে কোনো একটা শেপ সিলেক্ট করার পরে আপনি এখানে যতগুলো শেপ থাকবে না কেন, ওই শেপগুলোর নাম কিন্তু এখানে চলে আসবে। চলে আসলে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ ধরে রেখে আপনি যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার সিলেক্ট করাটা ইজি হয়ে যাবে, সিলেক্ট করে যে যদি আপনার অনেকগুলো শেপ থাকে বা পিকচার জেরে থাকুক সেক্ষেত্রে ওই অবজেক্টগুলো সিলেক্ট করার জন্য আপনার কন্ট্রোল চাপ ধরে এই এখান থেকে সিলেক্ট করলে আপনার কাজটা ইজি হবে। আচ্ছা এখন আমরা বাইরে ক্লিক করলাম, করার পরে এখন ধরুন আমাদের এই যে এখান থেকে এই যে যে শেপগুলো আমাদের অবজেক্টগুলো আছে এই যে চোখের এখানে দেওয়া আছে, চোখের মধ্যে আপনি যদি ক্লিক করেন যেটা আপনি উঠাই দেবে সেটা চলে গেলো। এই যেভাবে আপনি সবগুলো উঠাই দিলেন, আবার নিয়ে আসতে গেলে আপনি যদি ক্লিক করেন বাস এই চলে আসছে, এও কিন্তু এখানে কাজটা করে। বাস তারপরে ধরুন এখানে আপনি যদি সবগুলো একসাথে উঠাতে চান, এই যে হাইডলে ক্লিক করবেন সবগুলো উঠে গেলো, আবার সোয়েলা দেন সবগুলো চলে আসলে, বাস এইভাবে কাজ করে এখানে। তারপরে ধরুন এখান থেকে আমরা যদি এই যে মিডলের যে শেপটা সেটা সিলেক্ট করলো, এই যে হার্ট 29 সেটা সিলেক্ট হলো, এখন এই শেপটা ধরেন আমি উপরে শেপের উপরে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এই যে এখানে ব্রিং ফরওয়ার্ড দিলে উপরে চলে আসলে, আবার এই যে এখানে তো সেন্ড ব্যাকওয়ার্ড দিলে নিয়ে চলে গেলো, মানে এই যে এখানে আমরা যে কাজটা করছিলাম আমাদের ফর্মেট থেকে এই যে এখান থেকে যে কাজটা করছিলাম এখান থেকে কিন্তু অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারি। বাস আপনি একই কাজ বিভিন্ন জায়গাতে করা যায়, আপনি এক জায়গাতে করলে হবে। বাস এখন এইভাবে তাহলে আমরা এখান থেকে যে আমাদের যে সিলেকশন পেনের যে বিষয়টা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে আমাদের এখানে যে এই যে আমরা যখন শেপ নিব আমাদের স্লাইডে সেই ক্ষেত্রে আমাদের অ্যারাঞ্জ অপশন থেকে কীভাবে আমরা ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড এবং সিলেকশন পেন ইউজ করতে পারি সে টোটাল বিষয়ে আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ
bring forward, send backward and selection pane in Microsoft PowerPoint shape. এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।